এবার ভাবের ঘরে করতে চাই প্রবেশ, বিশেষ বিশেষ কথা বলা চাই। আজকে অল্প একটু সময়ের জন্য আমাদের গুরু শিষ্য সম্প্রদায়ের তরফ থেকে শুধু হবে বাক্যের লড়াই। এমন বাবা, এখানে লাঠি দিয়ে মারামারি করার দরকার নাই, আছে কি বাবা? নাই। আপনার হাকিম স্বরূপ করবেন পছন্দ কোনটা ভালো আর কোনটা মন্দ, সবাতে জানাই কোন জায়গায় হবে আলোচনা আপনারা সিদ্ধান্ত করা চাই। কর্তা কোন জায়গায় শুনবে? জীব শিব নারদ মহাদেব অর্থাৎ মামা ভাগ্না, তারপরে যেরকম আছে আধুনিক পৌরাণিক, কোন জায়গায় শুনবেন আপনারা বলুন? জীবশিব, হ্যাঁ এই জীবশিবই হচ্ছে মামা আর ভাই অর্থাৎ নারদ আর মহাদেব। কেমন? বাহ, তাহলে সিদ্ধান্ত চূড়ান্ত, বাস বেশ। উনি যেটা সিদ্ধান্ত করেছেন আপনারা সবাই মেনে নিয়েছেন তো? বাহ খুব ভালো। হ্যাঁ অনেক জায়গায় যাই বাবা, নিমন্ত্রণ পত্র পাঠাই, ওরা ওই পত্র এর কাছে একবার দেয়, ওর কাছে একবার দেয়, পত্র পড়তে পড়তে মানে বিছানা বিছাইতে বিছাইতে রাত্র শেষ, ঘুমাবো আর কখন? কেমন? তো যাই হোক, এক কথায় সিদ্ধান্ত হয়ে গেল জীবার শিব অর্থাৎ মামা আর ভাইটা নারদ মহাদেব। কেমন? জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের না, তুমি আমার প্রভু ভোলা, তুমি আমার প্রভু ভোলা।
আসাম বর্ডার, নামটি আমার বলাই সরকার। এবার বলাই নামটি ছেড়ে কিছুক্ষণের জন্য নারদ মোহিনীর নাম ধরে দাঁড়াইলাম আসর করে। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি বড় জ্ঞানী গুণী, সবাতে জানাই আজকে দেবের দেব মহাদেব ওই ভূমিকাতে ওনাকে রাখতে চাই। কি বাবা, লোকটা কি দেখতে খারাপ? মহাদেব মানায় নাই দেখেন তো, খুব সুন্দর মানাইছে কিন্তু অল্পতেই একটু মনে খারাপ হয়ে গেছে। কোনটা খারাপ বল তো? মানে বারান্দা আছে ঠিকই, বারান্দার খুঁটি কম দেখবেন, লক্ষ্য করবেন যখন গান গাবে বারান্দার খুঁটি কিন্তু একটু কম আছে। তার মানে ঘটনা হচ্ছে বাচ্চা মানুষ তো, এখনো দাঁত কয়েকটা মাত্র উঠেছে আর কয়েকটা এখনো গজায় নাই। আর যখন ঘুরে ঘুরে নাচবেন দেখবেন যে বাচ্চা মানুষের কিন্তু একসঙ্গে সব চুল হয় না বাবা, হয় কি গজায় না। ওনার দেখবেন এই জায়গাটা একটু চুল নাই, বাচ্চা মানুষ তো। যাই, এই বাচ্চা মানুষের সঙ্গে গান গাওয়ার, জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়ার সমান কথা, অসুবিধা নাই। যেই জায়গায় প্রবেশ করেছি সেই জায়গা থেকে আমি দুটি প্রশ্ন আমার দেবের দেব মহাদেবের কাছে করতে চাই। কেমন সুন্দর হবে প্রশ্ন, আপনারা হবেন না কেউ উত্তীর্ণ? সবাতে জানাই আরেক সম্পর্কে শাস্ত্র মাঝে পাই, আমার নাকি মামা হন ওই মহাদেব গোসাই। তাহলে শোনো মামা, শাস্ত্র মাঝে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমরা তিনটি ভাই, তাহলে একটু কথাগুলো শোনো দিয়া ধ্যান। তোমরা এক বাবার তিন ছেলে, ও বাবা এক বাপে যদি তিন ছেলে হয় বারো বিঘা যদি সম্পত্তি থাকে তাহলে কয় বিঘা করে ভাগে? চার বিঘা করে, তাই না? তা ছেলে সমান সমান ভাগ পাবে, গোলা পাবে দুই বিঘা আর ডাঙ্গা পাবে দুই বিঘা, তাই তো? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, ও মামা আসরে দাঁড়িয়ে দাপটে বাপের বেটার মতো করবে প্রকাশ, তাহলে কিন্তু সারাসারি নেই আমি ছেড়ে দিতে পারি, কেননা আমার যখন মামা আপনারা কিন্তু ছাড়বেন না কথা, কেমন? আমরা শাস্ত্র মাঝে পাই মাথায় ব্রহ্মা, কি বাবা লক্ষ্য করবেন কথাগুলি, মাথায় ব্রহ্মা হৃদয় হচ্ছে নারায়ণ, তাই না? তাহলে এবার মহাদেবের কাছে জিজ্ঞাসা করি যে তোমার জায়গাটা মানব দেহের নিম্নমূলে হলো কেন? শাস্ত্র মাঝে পাই আমরা আবার কি করি? অনেকেই ব্রত ধরি, প্রতি সোমবারে ওখানে গিয়ে জল ঢালি সবাই। তাহলে তোমার বাবা কি তোমাকে সমান করে সম্পত্তি ভাগ করে দিতে পারে নাই? হ্যাঁ, কথাটা ভালো করে শোনো দিয়ে একটু ধ্যান। তোমার বড় দাদার জায়গা হলো মাথার উপরে, তোমার ছোট দাদার জায়গা হলো হৃদয় মাঝে, তোমার জায়গাটা একদম নিম্নমূলে হলো কেন? কথা লক্ষ্য করবেন বাড়াবা, বাউল গান কেমন? বাউল গানটা হচ্ছে পাকা বেল, যেমন পাকা বেল বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ফাটাবেন, আটা পর্দা সরাবেন, শরবত করে খাবেন, উপকার আছে, তাই না বাবা? তারপরে বেলের সেই জন বুঝবেন সাত যার আছে দাঁত, ওই যে খোলটাটা আছে না বেলের খোলটাটা, ওই খোলটা যার দাঁত আছে যেই বুঝবেন, কেকড়ে কেকড়ে যদি খাওয়া যায় মনে করে যায় আরও যদি কিছু থাকতো, তাই না? তাহলে বাউল গানটা তদ্রুপ, বাউল গানটা বুঝতে হবে ওই পাকা বেলের মতো।
আবার ভাইবেন না যে তাহলে আমাদের দাঁত আছে আমরা কি গুরুত্ব আছে, না ওটা কোন দাঁত, ওটা হচ্ছে জ্ঞান দাঁত। জ্ঞান দাঁত থাকলেই পরে বাউল গান সবাই বুঝতে পারে, শুধু এই দাঁত থাকলে হবে না, দেখতে হবে কি আছে বাউলের ভিতরে, ওই বেলের ভিতরে। তাহলে এক নম্বর গেল জিজ্ঞাস, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসে যাই, ও মামা তোমাকে বলতে চাই তুমি বলো ঠেটা। আচ্ছা বলেন তো বাবা, আমরা কেউ নতুন বিয়ে করতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যখন আমরা বিয়ে করতে যাই, ওই গেট ধরে না বাবা, গেট ধরে না, ধরে তো। আচ্ছা গেটের মধ্যে যখন জামাইরা দাঁড়ায় তখন কোনো জামাইকে ল্যাংটা হয় না? তাহলে জিজ্ঞাসা রইল তোমার কাছে ওই ল্যাংটার জায়গায় কি তত্ত্ব আছে, ভালো করে বলবে একটু পাবলিকের কাছে। আমরা বাউল গান কেন শুনবো, বাউল গানের ভিতরে যদি তত্ত্ব না থাকে তাহলে বাউল গান আমরা শুনবো না কি বাবা? তাহলে তুমি বাবা ঠেটা, শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়ে শাশুড়ি চালন বরণ নিয়ে আসলো আর তুমি হয়ে গেলে ল্যাংটা। এই যে দুইটা তোমার কাছে জিজ্ঞাস, যদি জানা থাকে আসরে করবে প্রকাশ, বেকার পেশাল করার দরকার নাই। নারায়ণ দাদা ঢোল ধরো, আরেকটা গান গেয়ে আমি বিদায় নিয়ে চলে। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে, মনটাই আমার ছটপটি করে, মনটাই আমার ছটপটি করে করে হাহাকার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কা, ভালোবাসার ময়না পাখি এখন জানি কা, কুলি জাতে ডাকলে গেছে, কুলি জাতে ডাকলে গেছে হাজারে হাজার আমার, ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কা, ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কা। সে রাখল না মন
ভালোবাসার ময়না পাখি, এখন